আমাদের অসিত মাল মহাশয় উপস্থিত আছেন, আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিম্মি সাহেব, সহসভাপতি আমাদের বিপ্লব ওঝা মহাশয় উপস্থিত আছেন, আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও আমাদের অবজারভার সদ্য ত্রিদেবদা, এছাড়া উপস্থিত আছেন আমাদের নলহাটি এক নম্বর ব্লকের ব্লক সভাপতি, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা এবং নলহাটি পুরসভার চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিং মহাশয় উপস্থিত আছেন, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টুদা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদন মাল মহাশয়, এছাড়াও এখানে উপস্থিত আছেন নলহাটি এক নম্বর ব্লকের চেয়ারম্যান আসাদুজ্জামান সাহেব, এছাড়াও উপস্থিত আছেন আমার জেলা নেতৃত্ব, আমার ব্লক নেতৃত্ব এবং সবথেকে বেশি আপনারা যারা আমাদের সকলের প্রিয়, আপনারা যারা আমাদের নলহাটির ভিড়, আমাদের সমস্ত মা বোনেরা, বয়োজ্যেষ্ঠরা, ভাই এবং বোনেরা, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আজকের এই সভা দিল্লির যে বিজেপি সরকার, যে সরকার অমিত শাহ সরকার, মোদী সরকার, এই সরকার এরকম একটি বিল এনেছে যে বিল আমাদের ভারতবর্ষের আইন বিরোধী বিল, যে বিল ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেওয়ার জায়গা নিয়ে যাবার বিল। ভারতবর্ষ স্বাধীনতা পর থেকে আজ পর্যন্ত এরকম একটি বিপদের মুখোমুখি কোনোদিন হয়নি, যে বিপদের মুখোমুখি এখন করে দিয়েছে মোদি সরকার এবং অমিত শাহ সরকার। আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির সরকার, মোদি এবং অমিত শাহ সরকার কি বিল এনেছে এনআরসি সিএএ এনপিআর, তার মানে হলো ভারতবর্ষের নাগরিক সে নাগরিক কল থাকবে না, ভারতবর্ষের নাগরিক মাথা তুলে দাঁড়াতে পারবে না, ভারতবর্ষের নাগরিক নাগরিক হিসাবে তার যে সুবিধা সেই সুবিধা তা পাবে না। স্বাভাবিক কারণে যখন এই বিল নিয়ে আসে পার্লিয়ামেন্টে, আপনারা সবাই সাক্ষী আছেন দেখেছেন যে এই বিলের সব থেকে আগে প্রথমে যিনি আওয়াজ তুলেছিলেন তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সভানেত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আওয়াজ তুলে বলেছিলেন মোদি অমিত শাহ শুনে লও, যে বিল তোমরা আনতে চাইছ, যে বিল ভারত বিরোধী বিল, যে বিল ভারতের সংবিধান বিরোধী বিল, যে বিলে ভারতের নাগরিকদের যে নাগরিক টাকা তুমি কেড়ে নিতে চাইছ, সে বিল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা কোনোদিন এটাকে সব বরদাস্ত করতে পারবে না, সে বিল যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় বেঁচে থাকবেন সে বিল পশ্চিমবাংলায় লাগু হতে দেব না। সেই সময় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ তাকিয়ে দেখছিল কি করব কি করব না, মমতা বন্দ্যোপাধ্যায় সে ভাবেনি, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন শুধু পশ্চিমবাংলা ভারতবর্ষের নাগরিকের কথা। স্বাভাবিক কারণে তিনি প্রথমেই তার জেহাদ ঘোষণা করলেন এনআরসি এনপিআর সিএর প্রতিবাদে, এবং তারপরই সারা ভারতবর্ষে অবিজেপি সরকার, যেখানে বিজেপি সরকার নেই অন্য দলের সরকার আছে, তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা পর তারাও ঘোষণা করলো যে আমরাও এনসিআর এনপিআর সিএএ সিএএ আমরা লাগু করব না। কিন্তু আজকেও আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কেউ যদি আছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় কেউ যদি এই বিলের বিরুদ্ধে সর্বনাশা বিরুদ্ধে
বিলের বিরুদ্ধে কেউ যদি হাঁটছেন পায়ে পার মিলাচ্ছেন শুধু মুখে বলছেন না শুধু প্রেসে বলছেন না শুধু টিউট করে বলছেন না নিজেই রাস্তা নেমেছেন রাস্তা নামিয়েছেন নিজের মন্ত্রীদেরকে রাস্তা নামিয়েছেন নিজের এমএলএদেরকে রাস্তা নামিয়েছেন পুরসভার চেয়ারম্যানদেরকে রাস্তা নামিয়েছেন প্রধানকে রাস্তা নামিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে রাস্তা নামিয়েছেন কাউন্সিলরকে রাস্তা নামিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্যকে রাস্তা নামিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যকে রাস্তা নামিয়েছেন পশ্চিম বাংলার সমস্ত নাগরিককে এই মানুষ মারা আইন বিরোধী যে বিল সেই বিলকে প্রত্যাহার করার দাবিতে তাই তারই সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের সমর্থনে এবং এনসিআর সিএ এনপিআর হতে দেব না এই দাবিতে আজ আমাদের এই হরিদাস হরিপ্রসাদ হাই স্কুলে হরিপ্রসাদ হাই স্কুলের মাঠে আজকে এই ব্রাত জনসভা দেখতে পাচ্ছেন আমাদের জেলা নেতৃত্ব আছেন তারা নিজের বক্তব্য রাখবেন তারা কেবল আর সুযোগ করে দিতে হবে আমি তো আপনাদের সেবক সবসময় বলে থাকি সবসময় বলবো শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করতে চাই আমাদের নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিক বৃন্দর উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা কোনোদিন হ্যারান হবেন না আপনারা চিন্তা করবেন না আমি যা লক্ষ্য করছি আমার নলহাটিতে যে রাত্রে দুটে থেকে এই শীতকালেও আমার মা বোনেরা আমার ভাইরা আমার বয়োজ্যেষ্ঠরা তারা আধার কার্ড করার জন্যে লাইনে রাত থেকে দাঁড়িয়ে থাকছেন আমি আপনাদের কাছে আবেদন করবো তাড়াহুড়ি করার কোনো কারণ নেই যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে নলহাটিতে ততদিন তৃণমূল কংগ্রেস আছে একজনকে কারোর গফের ক্ষমতা নেই আপনাদেরকে তাড়িয়ে দেবে তার জন্যে আপনারা করেন আধার কার্ডও করবেন সব কিছু করবেন কিন্তু বেশি তাড়াহুড়ি করবেন না ধৈর্য ধরে আগিয়ে যান করতে থাকবেন কেন একটা জিনিস তো আছে একটা জিনিস তো মানেন আপনারা কে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ থাকবে না আগামী দিনে থাকবে বলেন আগামী দিনে কি বিজেপি এখানে আসতে পারবে বলেন আগামী দিনে কি বিজেপি আসতে পারবে হয়ে গেল যতদিন এখানে বিজেপি আসবে না ততদিন এখানে এনআরসি হবে না আর পশ্চিম বাংলা সহ নলহাটি ঘোষণা করে দিয়েছে যে বিজেপি নলহাটিতেও এক ইঞ্চ পাতি পাবে না আর যারা বিজেপির দালালি করছে তারাও এক ইঞ্চ পাতি পাবে না পশ্চিম বাংলাও পাবে না পশ্চিম বাংলা লড়ে যাবে পশ্চিমবাংলা লড়ে যাবে সারা ভারতবর্ষের জন্যে পশ্চিমবাংলা লড়ে যাবে ভারতবর্ষের নাগরিক জন্যে তাই এই আবেদন করে আসুন যে আন্দোলনের ডাক আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন যে আন্দোলনের ডাক আমাদের কেষ্টদা আমাদের জেলা সভাপতি দিয়েছেন সেই আন্দোলনকে আর শক্তিশালী করার জন্যে নলহাটি বিধানসভা কেন্দ্রের সমস্ত নাগরিকবৃন্দ একজোট হব আমরা আর আমরা বলে দেবো কেষ্টদাকে আমরা বলে দেবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে যে আপনারা এগিয়ে যান নলহাটি কালকেও আপনাদের সঙ্গে ছিল নলহাটি আজকেও আপনাদের সঙ্গে আছে নলহাটি আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে কিন্তু এখানে কোনো দিন এনআরসি সিএ এনপিআর হতে দেবে না দেবে না তার জন্যে যখন যেভাবে আপনারা ডাকবেন নলহাটির সমস্ত নাগরিক প্রস্তুত আছে আপনার সঙ্গে থাকার আপনার সঙ্গে যাওয়া এবং আপনার আন্দোলনে তাহাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়া এই আবেদন করে এই আবেদন রেখে আমি আপনাদের কাছে আবেদন রেখে আমি আমাকে আপনারা আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অনুগত মণ্ডল জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ জনাব মঈনুদ্দিন শামস মহাশয়কে আমি নলহাটি পৌরসভার চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিং এবং রাকেশ সিংকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি তারা মঞ্চে আসুন